তো বন্ধুরা, বিয়ে বাড়িতে হচ্ছে না, তো লজেই হচ্ছে। সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে, তো সকালে একবার লজে গিয়েছিলাম, তো ওখানেই গায়ে হলুদ কমপ্লিট হয়েছে। আর আবার বাড়ি চলে এসেছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে, এবার আমরা সেজে গুজে রাত্রে যাব। তো এখন এই মুহূর্তে আমাকে এই দিদিভাই চুল বাঁধতে এসছে, কারণ আমি একা চুল বাঁধতে পারি না ঠিকঠাক করে। আর অতিরিক্ত গরম পড়ায় হালকা মেকআপ দিয়েছি, মেকআপ বেশি দিইনি, হালকা করে মেকআপ দিয়েছি। আর দিদিভাই আমার চুলটা বেঁধে দিচ্ছে, তো বাঁধা হলে আমরা সবাই মিলে রেডি হয়ে একসাথে যাব লজেতে। তো বন্ধুরা, তোমরা ততক্ষণ ভিডিওটা আমার দেখতে থাকো। ফাইনালি রেডি হয়ে চলেই আসলাম লজেতে। এই হচ্ছে লজের গেট, তো গেটের বাইরেটা এইভাবে সাজানো হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে গেটটা। পোতির পাশে থাকতে পরান চাই, সুখে পোতির পাশে থাকতে পরান চাই। বিধি রে ও বিধি।
বন্ধুরা, কন্যা তো বিদায় হলোই, তো কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু সহ্য করে তাকে আজ শ্বশুরবাড়ি চলে যেতে হলো। তা মেয়েদের ক্ষেত্রে কেন এইসব কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়, ছেলেদের ক্ষেত্রে কেন হয় না? তো যাই হোক, প্রত্যেক মেয়েকেই তার শ্বশুরবাড়ি যেতে হবে আর কষ্ট সহ্য করে। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই, আর আমি ভিডিওটা বাড়াতে চাইলাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর একটা শেয়ার করো। তো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।